কাঁধের ইনজুরির কারণে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারেননি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং ওপেনার তামিম ইকবাল খান। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা এটা নিয়ে ছিল দারুণ সংশয়। অবশেষে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দিলেন সিলেটের টি-20 ম্যাচে খেলছেন তামিম ইকবাল। ওয়ানডে এবং টেস্ট সিরিজটা বেশ ভালোভাবেই কেটেছে তামিম ইকবালের। ত্রিদেশীয় সিরিজের শুরুতে ব্যাটিংটা ভালো হলেও তামিমের ফর্ম হঠাৎ করে যেন উধা হয়ে গেছে, যে কারণে টেস্ট সিরিজেও এর প্রভাব পড়েছে বেশ। তামিম ইকবাল ব্যাট হাতে ব্যর্থ, মানে পুরো দলেই যেন ব্যর্থ। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হঠাৎ করে কাঁধ ও বাহুর মাংসপেশির মাঝখানে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল খান, যে কারণে প্রথম টি-20 মাঠে গড়ানোর 2 থেকে 3 ঘন্টা আগ পর্যন্ত তামিম ইকবালের জন্য অপেক্ষা করে পুরো টিম বাংলাদেশ। তামিমও চেষ্টা করেছিলেন খেলার জন্য, কিন্তু কাঁধের ব্যথার কারণে তিনি আর খেলতে পারেননি। তার পরিবর্তে প্রথম টি-20 ম্যাচে দলে নেওয়া হয়েছিল জাকির হাসানকে। যদিও সৌম্য সরকারের সঙ্গে 49 রানের একটি জুটি গড়েছিলেন জাকির হাসান, কিন্তু তার নিজের পারফরমেন্স খুব একটা নজর কাড়া ছিল না। মাত্র 10 রান করে আউট হয়েছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজেও ইনজুরির কারণে টি-20 খেলা হয়নি তামিম ইকবাল খানের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের শুরুতেই পড়েছিলেন ইনজুরি। টানা 3টি টি-20 ম্যাচ মিস করার পর আবারও ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় তামিম ইকবাল খান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরুর আগের দিন অর্থাৎ আজ সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কথা জানতে চাওয়া হলে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, তামিম ইকবাল ফিট রয়েছেন, এ ম্যাচে তিনি খেলবেন।